কিন্তু বাংলাতে তো কাজই কেউ দিতে চাইতো না। টলিউডের খবর পেতে চান? সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। বছরের পর বছর ধরে আমরা যে টিভির সামনে বসে থাকার আটকে থাকার একটা নেশা বা টিভির সাথে আমাদের যে ভালো লাগা সেটা কিন্তু তৈরি করেছে এই টনিকের মাধ্যমে অভিজিৎ দা। অভিজিৎ দা ফার্স্টই বলো, কেমন আছো? আমি খুবই ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি যে এমন একটা মানুষের পাশে বসে আজকে ইন্টারভিউ করছি। এটাও আমরা তো সচরাচর দেখতে পাই না তোমাকে স্ক্রিনে, কিন্তু স্ক্রিনের বাইরে তোমার এতটা অবদান রয়েছে। এটা শুরুটা কোথা থেকে যদি তুমি কিছু শেয়ার করো? এটা শুরুটা তো বহু বছর আগে থেকে, যখন আমি স্কুলে পড়াশোনা করছিলাম তখন থেকে আমার মনে হয়েছিল যে আমি টেলিভিশন যখন দেখতাম দেখে আমার খুব ভালো লাগতো, মনে হতো যে আমি যদি এমন কিছু কাজ করতে পারি যেই কাজের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে এন্টারটেইন করতে পারি। যখন আমি একটু বুঝতে শুরু করলাম, কারণ যখন মানুষ ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায় বা ভালো কোনো লয়ার হতে চায়, আমার স্বপ্ন তখন ছিল যে আমি ছবি বানাবো, সিনেমা বানাবো। এবং আমার এটাই মনে হতো যে আমি যদি ভালো কাজ করতে পারি মানুষ সেই সিনেমা দেখবে, ভালোবাসবে, আশীর্বাদ করবে এবং আমার খুব নাম হবে, লোকে আমায় চিনবে এবং আমার মা বাবাকে চিনবে। যেটা আমার প্রথম থেকে ইয়ে ছিল যে আমি এমন কিছু করতে চাই, এমন কিছু করব যাতে আমার মা বাবা খুব গর্ববোধ করে। কারণ আমার বাবা চাইতেন আমি ডাক্তার হই এবং আমি জয়েন্ট এন্ট্রান্সের জন্য অনেক বইও কিনে দিয়েছিলো, কিন্তু আমি সেই বইপত্র আমার বন্ধুকে বিক্রি করে দিয়েছিলাম। তারা ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে, কিন্তু আমি আমার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য আমি সেই পথে এগিয়েছি, পড়াশুনো করেছি। পরবর্তী সময় সত্যিতার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে আমি মাস্টার ডিগ্রি করেছি, মানে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি ফিল্ম মেকিং নিয়ে। তার মধ্যে আমার এডিটিং স্পেশালাইজেশন ছিল। তারপরে এইভাবে করতে করতে টেলিভিশনে কাজ করেছি, অ্যাসিস্ট করেছি। আমি বম্বে গিয়েছিলাম, রাজকুমার হিরানিকে অ্যাসিস্ট করেছি দীর্ঘদিন, ছবিতে কাজ করেছি, অ্যাড ফিল্মে কাজ করেছি। তারপরে পুনা ফিল্ম ইনস্টিটিউটে আমি পড়ানোর সুযোগ পাই, সেখানে আমি পড়াই প্রায় বছরখানেকের উপরে, ওখানে পড়াই। তারপরে কলকাতায় আসি, বাংলায় ফিরে আসি, আমার মায়ের মানে মাতৃভূমিতে ফিরে আসি এবং বাংলা সিনেমায় অতন রায় চৌধুরী আমার প্রথম সুযোগ দেন। টনিক আমার ফার্স্ট ছবি এবং এই এছাড়াও টেলিভিশনেও আমি অনেক কাজ করছি, সবাই জানে সেটা। তো বলিউডে এত সুন্দর কাজের পর টলিউডে আমার দেশের মাটিতে ফিরে আসা, তুমি যেটা বললে, তো সেম পজিশনে যদি কখনো আবার তোমাকে মানে বম্বে থেকে ডাক আসে বা সাথে সাথে টলিউড থেকেও তোমার কোনো কাজের কথা চলে, তুমি কোনটাকে বেছে নেবে? দেখো, আমার কাছে আমি কোনোদিনই আমার স্বপ্ন ছিল না আমি বাইরে গিয়ে কিছু করব। আমার স্বপ্ন ছিল আমি যেখানে রয়েছি সেই জায়গায় ভালো কাজ করার। কারণ আমি যখন ফিল্ম ইনস্টিটিউটে, সত্যিতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ভর্তি হই, যেদিন আমার প্রথম ক্লাস ছিল, আমাদের সমস্ত ছাত্রদের ডেকে বা ছাত্রছাত্রী যারা ছিল, আমাদের একটা ওরিয়েন্টেশন হয়েছিল। সেখানে একজন একজন বড় ফিল্ম মেকার এসেছিলেন, তিনি মানে বাইরে থেকে এসেছেন। তিনি বলেছিলেন যে এখানে তোমরা যে সিলেক্ট হয়েছ তার কারণ হচ্ছে আমরা চাই তোমরা কন্ট্রিবিউট করো। আমার মনে হয় যে ভালো কাজ তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো। কলকাতায় বসে সত্যজিৎ রায় কিন্তু ভারতবর্ষকে একটা অস্কার উপহার দিয়ে গেছে এবং ভালো ভালো সিনেমা উপহার দিয়ে গেছে। শুধু সত্যজিৎ রায় কেন, কারণ আমার কাছে সত্যজিৎ রায়, মৃণাল সেন, আমার কাছে যারা আদর্শ, মানে যাদের ছবি আমার ইন্সপায়ার করে, যাদের ছবি আমার খুবই ভালো লাগে, তরুণ মজুমদার, তারপরে তুমি তপন সিনহা, মানে এদের সব ছবি আমার দেখা, রাজেন তরফদার, এবং তার পরবর্তী সময় প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী, ঋতুপর্ণ ঘোষ, কার কথা বলবো না, সকলের ছবি আমি দেখেছি এবং ভালো লাগে। সত্যিদের সব ছবি আমি দেখেছি এবং ইন্ডিয়ান ফিল্ম মেকার যারা আছে, বিমল রায়, গুরুদত্ত, এদের ছবি দেখতাম। কারণ ফিল্ম ইনস্টিটিউটে আমি দেখেছি যে অনেকেই প্রচুর বিদেশি ছবি দেখছে, আমিও দেখেছি, কিন্তু আমার মনে হয় আমাদের ভারতে মানে এত ভালো ভালো সিনেমা ফিল্ম মেকার্স রয়েছেন, এত ভালো ভালো কাজ হয়েছে, এত ভালো ভালো গল্প নিয়ে কাজ হয়েছে এবং এখানেই অনেক কিছু শেখা যায়, শিখতে পেরেছি আমি, সেই ছবিগুলো দেখে অনেক কিছু শেখার চেষ্টা করেছি। আমার ক্ষেত্রে কোনোদিন স্বপ্ন না আমি বাইরে গিয়ে কাজ করবো, বাইরে থেকে ডাক পেলে আমি খুব মানে আনন্দিত হবে, আমি সেরকম কোনো ইচ্ছে নেই আমার। আমি আমার বাংলাকে ভালো কাজ করতে চাই, আমার বাংলায় থেকে ভালো কাজ করতে চাই, আমি যে কাজ করবো সেটা কন্ট্রিবিউট করবো, আমি সেভাবেই ভাবি যে যাতে সবাই এন্টারটেইন হয়, সবাই ভালো লাগে, ভালোবাসে, এটাই বড় পাওয়া, আর কিছু নয়। দুই সুপারস্টারকে এক পর্দায় মানে একসাথে, এই প্ল্যানিংটা কবে থেকে? আমরা একটা টিম হিসাবে কাজ করি, মানে টিমের অন্যতম পুরোধা হচ্ছে আমাদের প্রযোজক অতন রায় চৌধুরী। আমরা প্রতিদিন অলমোস্ট অতনুদার সাথে আমার দেখা হয়। আমি অতনুদাকে বলি আমি আপনার ক্লাসে আসি, অতনুদা ওনার চেম্বারে বসেন, উনি একজন লয়ার, কিন্তু এর পাশাপাশি উনি অসম্ভব মানে ফিল্মের একজন, মানে ফিল্ম ছাড়া উনি কিছু মানে
ডিসকাস করেন না অন্য কোনো বিষয়ে, মানে উনি একটা সময় পরে সারাদিনে কাজের পরে উনি পুরোপুরি নিজেকে ল প্রফেশন থেকে কনভার্ট করে ফিল্ম প্রফেশনে চলে আসেন, যেখানে উনি একজন গল্পকার, একজন স্টোরি টেলার, একজন প্রযোজক বা একজন প্রেজেন্টার নিবেদক, বা কী করলে ভালো গল্প হয়, কীভাবে ভালো গল্প বলা যায়, কী কাস্ট হতে পারে, এই সব কিছুতে আমি দেখেছি ওনার অসাধারণ একটা মানে আমাকে খুব গাইড করেন। আমার একটা স্বপ্ন ছিল, আমি যখন কাজ শেখার জন্য মানে বম্বে গিয়েছিলাম, আমি কোনো ইচ্ছে ছিল না, আমার স্বপ্ন ছিল আমি বম্বে গিয়ে কাজ করব, কিন্তু আমি যখন সত্যিদ্র ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়ছিলাম তখন নাসিরুদ্দিন শাহর সাথে আমার ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে দেখা হয়। তখন উনি বলেছিলেন যে অভিজিৎ আমি সিনেমা করছি, তো তুমি চাইলে আমাকে অ্যাসিস্ট করতে পারো। শুধু ওইটুকুর জন্য আমি গিয়েছিলাম, কিন্তু আমি যখন বম্বে গিয়েছিলাম তখন আমার কাজটা মানে উনি ওনার ডিরেকশন কমপ্লিট হয়ে যান, তো তার পরবর্তী সময় আমি রাজকুমার হিরানির সাথে কাজ করার সুযোগ পাই এবং কাজ করি। ফলে এই নয় যে আমি বম্বে থাকতে গিয়েছিলাম, আমি জাস্ট একটা প্রজেক্ট করবো বলে গিয়েছিলাম, কিন্তু হয়ে গিয়েছিল কাজ শিখতে শিখতে। আর এত ভালো মানুষ রাজকুমার হিরানি, যার কাছে অনেক কিছু শেখা যায়। আমি তখন দেখতাম যে রাজকুমার হিরানির সাথে বিধু বিনোদ চোপড়া যে ডিরেক্টর এবং প্রডিউসারের যে একটা দারুণ টিম হিসাবে কাজ, যে বিনোদ চোপড়া অনেক ওনাকে কিছু বললে বা রাজকুমার হিরানি কোনো কিছু লিখলে বা ডিসকাস করলে যে একটা টিম হিসাবে কাজ হয়, শুধু তাই না, অন্যান্য যারা টিম মেম্বার্স ছিল, মিউজিক ডিরেক্টর ছিল, সবাই মিলে যারা ভালো কাজ হয়, আমার সেটা স্বপ্ন ছিল যে যদি এরকম একজন মানুষ আমায় গাইড করে এখন পাওয়া যায়। কিন্তু বাংলাতে তো কাজই কেউ দিতে চাইতো না। তো টেলিভিশনে কাজ করতে করতে ছবি করব বলে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, অনেক জায়গা থেকে অনেকেই প্রত্যাখ্যান করেছে, কেউ ভরসা করতে পারেনি, কিন্তু অতনু রায় চৌধুরী ভরসা করেছেন এবং উনি আমাকে প্রত্যেকটা মুহূর্তে গাইড করেছেন, কিন্তু কোনো কিছু চাপিয়ে দেননি না, এটাই করতে হবে। টনিকের গল্প নিয়ে যখন আমরা ডিসকাস করেছি, আমরা এক বছর ধরে টনিকের গল্প একটা আইডিয়া নিয়ে গিয়েছিলাম, ওনার পছন্দ হয়, সেটা এক বছর লেগেছিলো আমরা ডেভেলপ করেছি গল্পটা, চিত্রনাট্যটা, এবং উনি বলেছেন টনিক করবো তখনই যদি এটাতে দেব এবং পরান্ধ অভিনয় করে। তো ওনার ক্লিয়ার ভিশনটা খুব ক্লিয়ার ছিল যে এরা করলে করব। প্রজাপতির ক্ষেত্রে যেটা তুমি বলছিলে যে দুই দিকপাল অভিনেতা, ডেফিনেটলি তুমি নিশ্চয়ই মিঠুন চক্রবর্তী এবং দেবের কথা বলছো, কারণ দেব অলমোস্ট 40টা ছবি করেছে, মিঠুন দাদা কয়েকশো ছবি করে ফেলেছে এত বছরে। তো এছাড়াও মমতা শঙ্কর আছেন, মানে অন্যতম, মানে আমরা বাংলায় আছি ওনাকে নিয়ে গর্ব করি, এত ভালো একজন অভিনেত্রী। তো সেদিক থেকে দেখতে গেলে যে এই ভাবনাটা ওনারই ভাবনা। তো কোনো গল্প নিয়ে যখন ডিসকাস করি, কোনো কিছু নিয়ে যখন ডিসকাস করি, তখন কী হলে ভালো হয় সেটা আমরা করি, কারণ অতনুদার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কারণ অতনুদা ছোটো থেকে বড় হয়েছে, ওনার একটা মানে বারুইপুর শো হাউস, ওনার ফ্যামিলির পরিবারের একটি মানে সেই সিনেমা হলটি ওনাদের ফ্যামিলি। তো সেইখানে উনি আমাকে তার জার্নিটা বলেছেন যে আমি ছোটোবেলায় দেখতাম অমিতাভ বচ্চনের ছবি লাগানো হতো, মিঠুন চক্রবর্তীর ছবি লাগানো হতো, পরবর্তী সময় বাংলা ছবি যেগুলো লেগেছে, মানে অঞ্জন চৌধুরীর প্রচুর ছবি লাগানো হতো, যেগুলো হলে প্রচুর ব্ল্যাক হতো, ব্লকবাস্টার ছবি ছিল, ভিড় হতো প্রচুর, তো ওনার খুব ভালো লাগতো সেই জন্য হয়তো উনি মানে এই প্রফেশনটাকে ভালোবাসেন করেন। এবং আমরা অনেক ডিসকাস করি, প্রচুর ছবি দেখেন, কাজ করেন, আমরা ছবি দেখি, উনি কিছু দেখলে আমায় বলেন, আমি কিছু দেখলে ওনাকে বলি, তো আমাদের এই কেমিস্ট্রিটা দারুণ। ফলে আমার এই স্বপ্ন ছিল না রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়া, কোথাও হয়তো একটু হলেও সেই জায়গাটা আমার, আমি সেইখানে মানে সেটা পেয়েছি, সেই স্বাদটা পেয়েছে। আর সত্যি একজন গাইডের প্রয়োজন, একজন শিক্ষকের প্রয়োজন হয়, কারণ ছবি করতে গিয়ে, প্রজাপতি করতে গিয়েও মিঠুনদা এত তার এক্সপিরিয়েন্স আমাকে প্রতিমূর্তে গাইড করেছে, কোনোদিন কিছু চাপিয়ে দেয়নি বা বলেনি না এটা না, আমি এই টেকটা এইভাবেই দেবো, এইভাবে নয়। ইনফ্যাক্ট দেবের ক্ষেত্রেও তাই, টনিকের ক্ষেত্রেও দেব আমাকে খুব হেল্প করেছে, দেব ইজ আউটস্ট্যান্ডিং টিম ম্যান। মানে দেবের সাথে কাজ না করলে এটা কেউ বিশ্বাস করবে না, দেব কত বড় একজন টিম ম্যান। আর প্রত্যেককে আমাকে খুব হেল্প করার ভালোবাসে, মানে এটা ভগবানের অসীম আশীর্বাদ যে আমি মানে যত আর্টিস্ট আছেন, যত অভিনেতা অভিনেত্রীরা আছেন, সবাই আমাকে খুব ভালোবাসেন এবং আমাকে আমাকে গাইডও করেন। যেটা বলে যে একজন প্রকৃত শিক্ষকের প্রয়োজন, তুমি তো টেলিভিশনের মাধ্যমে এত মানে ট্যালেন্টকে তুলে ধরছো, কিন্তু রিয়েলিটি শো এর পর দেখা যাচ্ছে অনেক ট্যালেন্ট হারিয়ে যাচ্ছে, এটা কেন তোমার মনে হয়? দেখো, রিয়েলিটি শো পরে হারিয়ে যাচ্ছে না, আমার কাছে আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসের না সাধনার দরকার হয়। আমি একটা ছবি করলাম, সেই ছবির জন্য একটা সাধনা দরকার, অনেস্টির দরকার হয়, মানে অনেস্টলি তুমি যদি 200% ডেডিকেশনের সাথে সেই কাজটা করো, তুমি যেটা চাও সেটা তুমি পূরণ করতে পারবে, তুমি যদি সেটা নাও পারো কিন্তু তুমি এতটা দূর, অনেকটাই দূর যাবে, তোমার লক্ষ্যের দিকে অনেকটা দূর যাবে। তো মিঠুনদা সবসময় কথাটা বলেন
যে আজকেও দিনও কিন্তু আমি যে মানে আমি মাঝে মাঝে খুব সারপ্রাইজ হই, দাদা তুমি মিঠুনদার সাথে বড় করেছো, উনি টাইমের এক মিনিট দেরিতে ঢোকেন না, তার আগে আসেন। উনি যদি বলেন সকাল 9টা মানে 9:01 কোনো দিন হয় না, 9টার আগে আসেন। তো একদিন আমি বলেন দাদা তুমি কী করে পারো, দিনের পর দিন শ্যুট চলছে আমাদের, মানে তোমার ক্লান্তির হয় না, মনে হয় না যে আজকে একটু পরে যাই বা আধ ঘন্টা বাদে যাই? কিন্তু আমরা মিঠুনদা বললো দেখ আমি সময়কে খুব রেসপেক্ট করি, আমি সময়কে রেসপেক্ট করি বলেই সময় আমাকে রেসপেক্ট করে, আর এইটা কিন্তু শিখতে হবে, এটা শেখার। আমারও তখন মনে হয় যে সত্যি আমরা তো সময়কে রেসপেক্ট করা উচিত, আমার টাইমে পৌঁছানো যেটা তো আমার কাজ, এটা তো আমার ঠিকভাবে পালন করা উচিত। ফলে কোথাও এই যে লেসেন্সগুলো পাওয়া যায় না কাজের ক্ষেত্রে, একজন গাইড হোক বা টিচার হোক, এটা খুব হেল্প হয়, হেল্পফুল হয়ে উঠেছে সবসময় আমার কাছে। আগামী 23শে ডিসেম্বর আপনারা সবাই প্রজাপতি দেখুন, বাংলার প্রত্যেকটি সিনেমা হলে প্রজাপতি চলবে, প্রজাপতি আসবে, প্রজাপতি উড়বে, দারুণ ছবি, মজার ছবি, পরিবারের সবাই মিলে দেখার ছবি, ছোটো বড়ো সবার ছবি। প্রজাপতি দেখে আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, মজা পাবেন, ফ্যামিলি সবাই মিলে সেলিব্রেট করতে পারবেন। একদম যেটা বললাম যে প্রজাপতির মরশুমে প্রজাপতি আসছে, আর সকলের মন এইভাবেই রঙিন হয়ে উঠুক। অভিজিৎ দা ভীষণ ভালো থাকুন, আর আপনারা চোখ রাখুন টলি সিক্রেটে।